তবে আমি ভালো হয়েছি, অনেকটাই ভালো হয়েছি, যে অবস্থায় আসছিলাম কত সুস্থ হয়েছি অনেকটাই। ওই কাকার আমি বলছি যে কাকা আসেন আমার সাথে, আমার দেখে বলছে যে তোমার কি অবস্থা, কিভাবে কি করলে। আমি সেই জায়গায় অপারেশন লাগে না, আমি কেউ তো দেখিনি জানি না, আমি ওমান বসিয়ে ভিডিও কলে সারে দেখেছি, আমি সেই সেই এলাকা থেকে, আমার এই জায়গা থেকে কেউ জানে না যে আমি কোন জায়গায় ডাক্তার দেখাবো। ওদের নম্বর দিছি, ছেলে তো একদিন একটা সময় বাদ দিয়ে ফোন করে, কাকে ফোন ডাকে না মা, বলছে ফোন ডাকে না, কেমন ফোন ডাকে না, বলছে হ, আমি সে তুমি কয়টা নম্বর দিছো দেখি, তুমি একটু ফিরে কল দিই। তখন ও বলতেছে যে মা ডবল সিক্স না, তিন ছয় পরে দিয়ে দেখে কি তারপরে ঢুকেছে, কারণ আমি তো আগে পাওই বাস করতে পারতাম না, এই পাগুলো বাস করতে পারতাম, সে তো ইও থেরাপিতে জানে এক্সারসাইজে, কিন্তু এখন আমার পাও এই পর্যন্ত এসে যায় যে একটু সাইপি। আমি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত মাসের 4 তারিখ ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম, অসুস্থ হয়ে বাড়ি গেছিলাম, তারপরে অনেকটাই সুস্থ হয়ে গেছি এবং হাঁটাচলাও করতে পারি, আগে হাঁটাচলা করতে পারি না। আমি প্রথম যদি নার্স ছিলাম, ছেলের কাঁধে হাত দিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমি যেদিন এনতে গেছি, আমি একে একে হাইটে গেছি, আমি আমার বাড়িতে গেছি, সবার সাথে কথা বলছি এবং সবার সাথে ভালো ছিলাম। আমি ভাবছিলাম যে এখান থেকে যাওয়ার পরে আগের মতন অসুস্থ হয়ে যাব, কিন্তু না, আমি বাড়িতে যাওয়ার পরে অনেকটা আরো বেশি সুস্থ হয়ে গেছি। আমার ধারণাটা যা ছিল তা ভুল ছিল, আমি রেস্টে ছিলাম এবং স্যার আমার যা বলে দিছিল আমি সব নিয়ম কানুন মেনে চলেছি। শুধু চিকিৎসা নিলে হবে না, ডাক্তারের সব নিয়ম কানুন মেনে চলতে হবে, তাইলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আমার মতন কেউ যদি অসুস্থ থাকেন এখানে আসতে পারেন, সাথে দেখাতে পারেন, ইনশাল্লাহ সুস্থ হবেন, এটি আমি বলতে পারি। তার বড় প্রমাণ হলো আমি, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।